नमस्कार, मैं बंगीय शिक्षक और शिक्षाकर्मी समिति सहसाधारण सम्पादक स्वपन मंडल बोलछी। शिक्षक शिक्षाकर्मी ट्रांसफार निये आज के अनेकगुलो पदक्षेप नियेछि। आपनारा जानें जे 29 सेप्टेम्बर थेके शुरू करे 16 अक्टोबर पर्यन्त जे रेकमेंडेशनगुलो बेरियेछिलो स्कूल सार्विस कमिशन थेके, तार अधिकांशई किन्तु अपॉइंटमेंट लेटर पायनि एखोनो शिक्षक शिक्षिकारा बा शिक्षाकर्मी। तो स्कूल सार्विस कमिशन बोलछे जे आमरा पाठियेछि बोर्डे, बोर्ड बोलछे आमादेर काछे आसेन। এই টানাপোড়েনের মাঝখানে কিন্তু পদপিষ্ট হয়ে যাচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা। আজকে আমরা স্কুল সার্ভিস কমিশন অফিসে গিয়েছিলাম সেক্রেটারির সঙ্গে কথা বলে আজকে সমস্ত রেকমেন্ডেশনগুলো আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এবং বোর্ডে গিয়ে আমরা কনফার্ম হয়েছি যে রেকমেন্ডেশনগুলো সব চলে এসছে। মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের আমরা অনুরোধ করলাম যে যেহেতু রেকমেন্ডেশন চলে এসছে সেই জন্য তাড়াতাড়ি করে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ছেড়ে দাও। আচ্ছা, 2 নম্বর বিষয়ের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মিউচুয়াল ট্রান্সফারের একটা লিস্ট প্রায় 510 জনের লিস্ট পেরিয়ে গেছে। পেন্ডিং কেসগুলো কেন আটকে আছে সেটা আমরা এসএসসির কাছে জানতে চাইছিলাম। এসএসসি বলছে কমিশনারের কাছে আমরা ফেরত পাঠিয়েছি, কমিশনার বলছেন যে এখনও পর্যন্ত আমার কাছে আসেননি। তো এটা নিয়ে আমরা কি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করলাম যাতে এটা বের করা যায়। উনি বললেন যেহেতু নতুন দায়িত্ব ওনাদের হাতে এসছে সেই জন্য সেট আপটা একটু সাজাতে সময় লাগবে এবং কিছুদিন সময় লাগবে, তারপর ওনারা যেটা করবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের যে দ্বিতীয় লিস্ট বেরোনোর কথা ছিল, যেটা এক ডিস্ট্রিক্ট ট্রান্সফার আমরা যেটা বলছি সেটা নিয়ে আমরা কমিশনার সাহেবের সঙ্গে কথা বললাম। উনি বললেন এটা ডিপার্টমেন্ট কাজ করছে এবং চেষ্টা চলছে তাড়াতাড়ি বের করার জন্য। আরেকটা সুখবর আমরা দিই, মিউচুয়াল ট্রান্সফারের পোর্টালে যারা দরখাস্ত করেছিলেন প্রথম লটে তাদের লিস্টটা জুনের মধ্যে বেরোবে, এটা আমরা আজকে জানতে পারলাম। এটা খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে। আর তাদের রেকমেন্ডেশন অলরেডি হয়ে গেছে এসএসসি থেকে, তাদের অ্যাপয়েন্টমেন্টটাও চেষ্টা চলছে এই সপ্তাহের মধ্যে যাতে এটা কমপ্লিট করে ফেলা যায়। আর আরেকটা ব্যাপার যে 16 তারিখের আগে স্কুল সার্ভিস কমিশনের কাছে যেসব ভ্যাকেন্সিগুলো গেছে বিভিন্ন ডিআইয়ের কাছ থেকে, সেই ভ্যাকেন্সিগুলোও কিন্তু ওরা রেকমেন্ডেশন ছাড়া কাজ শুরু করেছে, মানে কাজটা আজকেই স্টার্ট করেছে। আগামী 6-7 দিনের মধ্যে এই রেকমেন্ডেশনগুলো কিন্তু বেরিয়ে যাবে এসএসসির অফিস থেকে। কিন্তু একটা শর্ত ওরা যেটা বলছে যে 16 তারিখের আগে, মানে 16 অক্টোবরের আগে যেসব ভ্যাকেন্সি ডিআইটা পাঠাচ্ছে সেটাই ওনারা করবেন, তারপরে কোনো ভ্যাকেন্সি পাঠালে কিন্তু সেই কাজ স্কুল সার্ভিস কমিশন করবে না। ধন্যবাদ, আশা করি শিক্ষক শিক্ষিকারা আমাদের এই কাজ এটা খুব অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করবেন। আমরা চেষ্টা করছি শিক্ষক শিক্ষিকাদের সমস্যাটা সমাধান করার জন্য বিভিন্ন জায়গায় বলবেন। আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।